ঘাসের উপর দিয়ে ভেসে যায় সবুজ বাতাস, অথবা সবুজ বুঝি ঘাস, অথবা নদীর নাম মনে করে নিতে গেলে চারিদিকে প্রতিভাত হয়ে ওঠে নদী, দেখা দেয় বিকেল অবধি। কলেজ স্ট্রিটে যদি হঠাৎ অনুভব করতে চাই যে হ্যাঁ সবুজ শুধু ঘাসটাই, তাহলে দেখব আমরা দাঁড়িয়ে আছি টেমারলেনে। সেখানেই বাতাসকে বেশ একটা সবুজ রঙে দীক্ষিত করে চোখের সামনে ফুটে উঠল লিটল ম্যাগাজিন লাইব্রেরির দরজা। দরজার ঠিক পেছনে কবিতা, লজিক, চিন্তন, দর্শন, কল্পনা, যুক্তিযুক্ততার একটা দুরূহ নদী। কিন্তু যার সতর্কতায় সেই প্রবাহ দুর্বোধ্য হয়ে ওঠেনি, তিনি সন্দীপ দত্ত। কলিকাতার লিটল মেইন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠা 1978 সালের 23শে জুন। কিন্তু যে কোনো প্রতিষ্ঠান সূচনার আগে একটা প্রদীপে সলতে জ্বালানোর একটা বিষয় থাকে। 1972 সাল আমি স্কটিশ চার্চে বাংলা অনার্স নিয়ে পড়ছি, তখন ন্যাশনাল লাইব্রেরিতে পড়াশোনা করতে গিয়ে একটি ঘটনার সম্মুখীন হই। বহু লিটল ম্যাগাজিন ফেলে দেওয়া হচ্ছিল, রাখা হবে না। তখন আমি নিজেও কাগজ করি এবং আমি ন্যাশনাল লাইব্রেরি ত্যাগ করি, সরে আসি। তারপরে পাঠ্য পরীক্ষা দিলাম, দেওয়ার পরে এই যেখানে লাইব্রেরি এইটা আমাদের ড্রয়িং রুম এবং পাশে আমাদের সদর দরজা। ১৯৭২ সালে আমার একতলা যেখানে যে লাইব্রেরি সেখানে একটি প্রদর্শনী করি 750 লিটল ম্যাগাজিন নিয়ে। এটা ওই জাতীয় গ্রন্থাগারের প্রতিবাদে ওই ঘটনা। এরপরে ভাবতে থাকি এরকম একটা লাইব্রেরি যদি করা যায়, 6 বছর পরে 1500 পত্রিকা দিয়ে শুরু হলো লিটল ম্যাগাজিন লাইব্রেরি। ওটা 23শে জুন, এটা কোনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, ফর্মাল কোনো অনুষ্ঠান দিয়ে নয়। এটা ডায়েরিতে আমার লেখা আছে, আজ থেকে শুরু করলাম লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র। তখন নামটা ছিল বাংলা সাময়িকপত্র পাঠাগার ও গবেষণা কেন্দ্র। এই 6টা চেয়ার আর একটা টেবিল আর কিছু পত্রিকা তো হলো, কিন্তু পাঠক কে হবেন? এখন তো হোয়াটসঅ্যাপের যুগ বা ফেসবুকের যুগ তখন ছিল না, সহজেই প্রচার করা যায়। যেমন এখন আমি ওই পাতিরামে স্টলে যেতাম, সেখান থেকে কিছু বলতাম পাঠককে আসুন না, এইভাবে শুরু হয়েছিল। কিন্তু 81 সালে আমি বিবলিওগ্রাফি করতে আরম্ভ করলাম, তার ফলে কিছু পাঠক আসা শুরু হল। এবং কলকাতার কর্চায় আনন্দবাজার পত্রিকায়
এই লাইব্রেরি সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সম্ভবত 30 জুন 1981, এবং স্বভাবতই এই প্রথম পাবলিসিটিতে লাইব্রেরিতে আনাগোনা শুরু হলো। তখন এই লাইব্রেরি করার সময় 4টে পুঁজি আমার কাজ করেছিল। এক, সিগারেট খাওয়া ছাড়লাম। 100 টাকা পার্ট টাইম চাকরি ছিল মেদিনীপুরের একটি স্কুলে, রাধামোহনপুর। আরেকটি রাত্রে একটি নাইট ডিউটি করতাম সংবাদপত্রে, 50 টাকা পেতাম। আর একটা লক্ষ্মীর ভাঁড়, তাই তাতে রোজ কয়েন ফেলতাম। লক্ষ্মীর ভাঁড় দিয়ে কোনো প্রতিষ্ঠান শুরু হয়েছে কিনা জানি না, এই লাইব্রেরি শুরু হয়েছিল এইভাবে। লাইব্রেরিতে পাঠকের আনাগানা শুরু হলো। তখন সাবস্ক্রিপশন সেভাবে ছিল না, ওই লক্ষ্মীর ভাঁড়ে লেখা ছিল পাঠ প্রতি 2 আনা, কিন্তু অনেকে 2 টাকা 10 টাকাও দিয়ে যেত। এর মধ্যে আমার পুরনো পত্রিকা কেনা, পত্রিকা কেনা চলছে, পুরনো এবং নতুন পত্রিকা র‍্যাক কেনা চলছে। আমাদের লাইব্রেরিতে 3টে ঘর, বঙ্গদর্শন কক্ষ, পরিচয় অলিন্দ যেটা রিডার্সরা বসে, আর একটা সবুজপত্র কক্ষ। এখানে 80,000 মতো পত্রিকা আছে এবং 68টা বিষয় ক্লাসিফিকেশন করা আছে। এখানে দেশ বিদেশের পাঠকরা আসে, পশ্চিমবঙ্গের সমস্ত প্রদেশের, প্রত্যেক জেলার মহকুমার ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, এমনকি বিদেশি পাঠকও এখানে আসে। উইলিয়াম রাদিচে, ক্লিন্টন বিসেলির মতো লোকেরা এসেছেন। ফলে এইগুলো চলতেই থাকে, লাইব্রেরি চলছে। আমাদের পুরনো প্রাচীন সংগ্রহের মধ্যে রয়েছে বঙ্গদর্শন 1872 অরিজিনাল কপি 1 বছর, আর তত্ত্ববোধিনী 1865, কবিতা শতবিশা, প্রবাসী, ভারতবর্ষ, বিচিত্রা, সবুজপত্র, এইসব। সাম্প্রতিককালের পত্রিকা আমাদের সবসময় আপডেট রাখা হয় পত্রিকা, এবং এই সমস্ত পত্রিকা নিয়ে সারা বছরই কাজ চলে। বিভিন্ন গবেষকরা এখানে আসেন পড়াশোনা করতে, লেখকরা আসেন এখানে। কিন্তু শুধুমাত্র বাংলা সাহিত্য নয়, ইতিহাস, জার্নালিজম, বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীরা আসেন পড়াশোনা করে। এইভাবেই লাইব্রেরি চলছে। আমাদের প্রবলেমটা হচ্ছে স্পেস প্রবলেম, জায়গার অসুবিধে। 3টে ঘরের মধ্যে 80,000 পত্রিকা আর বই, ফলত সরকারিভাবে আমরা কোনো সাহায্য পাইনি, সহযোগিতা পাইনি। IFA ব্যাঙ্গালোরের প্রতিষ্ঠান, ওরা আমাদের ডিজিটাইজ করে দিয়েছে 1400 পত্রিকা, একটা ইন্টারনেট আর্কাইভ আছে, এবং তাতেও পত্রপত্রিকা দেখার সুযোগ থাকে। এইভাবে চলছে লাইব্রেরি, এবং এই লাইব্রেরি কলকাতার একটা দর্শনীয় স্থান, কিন্তু দর্শন করতে কেউ আসে না, কেউ কেউ আসে বাইরে থেকে, কিন্তু এটা একদিকে দর্শনীয় স্থান, অন্যদিকে আমি বলতে চাই এটা শতাব্দীর প্রায়শ্চিত্ত করে চলেছি, এই আর কি। Thank you.
আমার নাম সুব্রত মণ্ডল, আমি প্রশান্তচন্দ্র মহলমহেশ মহাবিদ্যালয় কলকাতার বাংলার অধ্যাপক। আমি কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রে কাজ করছি এক বছর ধরে। ছাত্রাবস্থায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন বাংলা পড়ি, এমএ পড়ি, তখন থেকে অর্থাৎ 1998-2000 সেই সময় থেকে এখানে সম্পর্কের বিভিন্ন স্যারদের হাত ধরে আসা, দেখা, জানা চলছিল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি পিএইচডি করছি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রয়াত প্রফেসর অধ্যাপক বিকাশ কুমার রায়ের হাত ধরে এখানে আসা, স্যারের সুপারিশেই এখানে আসা। এবং এখানে এসে শুধু আমি নই, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আমার গবেষণার সহযোগিনী মানে আরেকজন গবেষিকা মৌসুমী সাধুকা, সেও এখানে আসে। তো আমরা মোটামুটি এখানে গবেষণা করার জন্য যা দরকার, আমার গবেষণার বিষয়ে অভিজিৎ সেন প্রান্ত জীবন, তো গবেষণার জন্য যা আমাদের পত্রিকা এবং যা যা সহযোগিতা সমস্ত কিছুই এখান থেকে আমরা পাচ্ছি। ফলে তো একজন নিষ্ঠ গবেষকের পক্ষে এই কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র ছাড়া কাজ করা অসম্ভব। শুধু আমি নই, যারাই গবেষণা করে বা পড়াশুনো করতে চায় বেশ খুঁটিয়ে গভীরে গিয়ে, তাদের জন্য এই লাইব্রেরির বিকল্প এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে নেই। এবং যারা, আমি চাইব এই লাইব্রেরি এইভাবেই আমাদের মতো গবেষকদের পাশে, পাঠকদের পাশে থাকুক, সহযোগিতা করুক। এবং সন্দীপদা যে নিরলস পরিশ্রম করে যে বইয়ের ভাণ্ডার, পত্রিকার ভাণ্ডার আমাদের জন্য জমিয়ে রেখেছেন, আমরা চাইলেই যেভাবে পাই, যেভাবে উনি হেল্প করেন, বিষয় অনুযায়ী নিজে খুঁজে রাখেন, সেটা পশ্চিমবঙ্গের কেন, ভারতবর্ষ বা পৃথিবীর অন্য কোথাও এইভাবে হয় কি না জানা যায় না। কারণ একেবারে প্রায় স্বেচ্ছা শ্রম দিয়ে সন্দীপদা এই কাজটা দিনের পর দিন করে চলেছেন। আমি চাইব এই লাইব্রেরির এবং সন্দীপদার দীর্ঘায়ু, এবং লাইব্রেরিটা আমাদের মতো পাঠকদের গবেষকদের জন্যে একেবারে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং পীঠস্থান, গবেষণার পীঠস্থান বলা যেতে পারে, এটুকুই আমি বলতাম।